দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ফ্রান্স ক্রিকেটের তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস গতকাল গ্রিনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় রীতিমতো ফ্রান্সের বাংলাদেশি ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দের বন্যা এনে দিয়েছে। ফ্রান্স ক্রিকেটের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এ আসরে টসে জিতে মন্ত্রাজুলি ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে নজিবুল্লাহ পিয়াস ও কৌশিক রব্বানির নিয়ন্ত্রিত বোলিংয়ে 154 রানেই ইনিংস শেষ হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের ব্যাটিং নৈপুণ্যে মাত্র 4 উইকেট হারিয়ে 157 রান করে শেষ ওভারের শেষ 2 বলে পিয়াসের 2 বিশাল ছক্কা বাংলাদেশ ক্রিকেট ক্লাবকে শুধু চ্যাম্পিয়ন করেনি বরং ফ্রান্স ক্রিকেটের নেতৃত্বের আসনে বসিয়েছে। এদিকে উৎসব মুখরিত টুর্নামেন্টে উপস্থিত সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিপি ক্লাবের সভাপতি আজিজুল হক সুমন, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু এবং অধিনায়ক নাজিবুল্লাহ পিয়াস। মাঠে থেকে বিসিসিপিকে উৎসাহ প্রদান করেছেন ফ্রান্সের নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সেলরি হযরত আলী খান, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রাজা সহ কমিউনিটির নেতৃবৃন্দ।